আসসালামু আলাইকুম আমার আজকের ব্লগে সবাইকে স্বাগতম আজকে ঈদের দ্বিতীয় দিন সবাইকে ঈদ মোবারক তো প্রতিবারের মতো এবার বাড়িতে যাওয়া হয় না ঢাকাতেই আসলে ঈদ করা হয়েছে কোনো এক কারণে আসলে অফিসিয়াল বিভিন্ন ইস্যুতে আসলে এবার বাড়িতে যাওয়া হয় যেহেতু চাকরি করি ভাই প্রাইভেট চাকরি অনেক সময় ছুটি পাওয়া যায় না তো ঈদের মধ্যে কি করব ঈদের মধ্যে দু চার দিন যে কদিনই ছুটি পেয়েছি ভিড় ঠেলে আর মানে বাড়িতে যাওয়ার ইচ্ছা হয় না বাবা মা সবাই মিলিয়ে ঢাকাতে ছিলাম তো ঈদের মধ্যে ফেসবুকে দেখলাম আমাদের সিনেমা এবার অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে রাজকুমার সুপারস্টার শাকিব খানের ও মোর মুক্তি পেয়েছে কাজল রেখা দেয়ালের দেশ অনেক সিনেমা ভালো ভালো সিনেমা মুক্তি পেয়েছে তো ভাবলাম যে কোন সিনেমা দেখব তো ফেসবুকে রাজকুমার সিনেমার খুব ভালো রিভিউ পাচ্ছিলাম মানে মানে বাদ ভাঙা উল্লাস মানুষের সো ঈদের মধ্যে চলে গেলাম রাজকুমারের দুটা টিকিট সংগ্রহ করলাম ভাই খুব কষ্টে দুইটা টিকিটে ছিল সীমান্ত স্কোয়ার বসুন্ধরা তারপরে হচ্ছে গিয়ে সনি সিনেপ্লেক্স কোথাও টিকিট পাইনি শুধুমাত্র বসুন্ধরা সন্ধ্যা সাতটা তিরিশের দুইটা টিকিটই খালি পেয়েছিলাম চলে গেলাম ঢাকার রাস্তা খুবই ফাঁকা যেই দুই দিন আগেও বসুন্ধরার সামনে ভাই মন মানে গেলেও মেজাজ খারাপ হতো সেই রাস্তায় আজকে খুব ভালোভাবেই চলে আসলাম অল্প সময়ে তো ঢুকে আসলে সিনেপ্লেক্সে যাচ্ছি তো লিফ্ট মানে খুবই ভিড় ক্রাউড সো আমরা স্কেলেটার দিয়ে যাচ্ছি সো অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই তলায় মিস্টার সিনেপ্লেক্সের সামনে প্রচুর মানুষের আনাগোনা ভাই প্রচুর মানুষ আসছে সিনেমা দেখতে প্রচুর মানুষ সিনেমা দেখতে আসছে এটা খুবই ভালো লাগছে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে ওয়াইফ নিয়ে বাবা মা নিয়ে মানুষ সিনেমা দেখতে আসছে অনেক ক্রাউড ছিল অনেক ভিড় ছিল সো ভালোই লাগছে বাংলা সিনেমা উন্নতি করছে বিদেশি হলিউডের সিনেমার পাশাপাশি আমাদের দেশের সিনেমাগুলো যখন হাউসফুল যায় খুবই ভালো লাগে আমাদের প্রযোজক পরিচালক সবাই ভালো করছে সাকিব খান ভালো করছে সো অনেকগুলো ছবি আসছে ওমর আসছে রাজকুমার আসছে তো রাজকুমারের পোস্টারের সামনে আমরা দাঁড়াতে পারিনি যে দেখতেই পাচ্ছেন সাকিব খানের ফ্যান ফলোয়াররা ছবি তুলছে আমরা যেতে পারিনি তো অনেক কষ্টে টিকিট ম্যানেজ করলাম টিকিট নিলাম হাতে তারপরে এখন তো আর সহ্য হচ্ছে না কখন সিনেমাটা দেখব তো আমাদের দেখতে 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 সিনেমার টাইম শুরু হয়ে গেলো ভিতরে গেলাম সিনেমা শুরু হলো ভাই সিনেমা দেখতে দেখতে যা মনে হলো যে এত সুন্দর সিনেমা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে লাস্ট কবে হয়েছিল জানি না সবচেয়ে ভালো কথা এই ইন্ডাস্ট্রিতে শাকিব খান যে মাপের অভিনয় করেছে দুর্দান্ত ফাটিয়ে দিছে আমি তার যতগুলো সিনেমা দেখছি ভাই ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিং করছে এই সিনেমায় ওয়ান অফ দ্য বেস্ট আর হলের যদি বলি হাউসফুল তো অনেক আগেই বললাম যে আসলে মানুষজন যে কি পরিমাণ এই ছবিটা দেখে ইমোশনাল হয়ে গিয়েছিল বিশেষ করে লাস্ট টাইমটাতে বিরতির পর তো আপনি চোখে সরাতে পারবেন না এই সিনেমা থেকে এত সুন্দর তো আমি বলবো যারা রাজকুমার দেখেন না ভাই দেখতে পারেন আসলে আপনার পয়সা উসুল সিনেমা আর যারা বাবা মা এই নিয়ে আপনার আসলে বাবা মাকে খুব ভালোবাসেন বাবা মাকে নিয়ে দেখবেন আশা করি খুব একটা ভালো ফিল পাবেন আপনি এই সিনেমাটা দেখে সো ছবি দেখে বের হলাম খুবই ভালো লাগলো সিনেমা দেখে একটু আবেগী হয়ে গিয়েছিলাম তো সব কিছু মিলে ভালো ছিল ধন্যবাদ টাটা বাই বাই আবার দেখা হবে অন্য ভিডিওতে